আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আরও একটি পানি শোধনাগার প্লান্ট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এটি চালু হলে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হবে চট্টগ্রাম ওয়াসা। সকালে চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে এটিন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এসব কথা জানান। এর আগে ওয়াসা কার্যালয়ে ডক্টর মাহফুজুর রহমানকে স্বাগত জানান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এ সময় নগরীর দুর্ভোগ দূর করতে ওয়াসার নেওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে এটিন বাংলার চেয়ারম্যানকে অবহিত করেন চট্টগ্রাম ওয়াসার এমডি। এই পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে 2030 সাল পর্যন্ত বন্দর নগরীতে পানির সমস্যা থাকবে না। ফেব্রুয়ারি মাসের মধ্যে 2021 সালের আমরা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করবো, যেটা শেখ হাসিনা পানি শোধনাগার 2, এবং সেটা চালু করলে আমরা 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হব। এবং এই পানিগুলোর কোয়ালিটি হলো 100% গ্যারান্টেড পানি, এখানে কোনো রকম জীবাণুমুক্ত পানি এবং কোনো রকম সমস্যা হবে না, আপনার ট্যাপ থেকে নিয়ে পানি খেতে পারবেন। আমি খুব স্যাটিসফাই যে জানতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগে উনি চিটাংয়ের দিকে যে দৃষ্টি দিচ্ছেন, বিশেষ করে অসারে এই ম্যানেজমেন্টের বা ওয়াসার যেসব প্রকল্প হাত দেওয়া হয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে কোনো সময় যেটা করতেছেন, যে সোয়ারেস্টা যেটা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, তো এরকম যদি আরও উনি একটু দৃষ্টি দেন তাহলে হয়তোবা এই ওয়াসার যে সমস্যা এইটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সমাধান হবে।